সত্যি মা, কত বড় একটা ব্যাপার হলো বলো তো। ওদের খুব ভালো হবে। তুমি দেখো মা, সর্বমঙ্গলার আজকে থেকে একটা নতুন অধ্যায় শুরু হলো জীবনের। ভগবানের আশীর্বাদে ও যেভাবে এগোচ্ছে, ওকে আর কখনো পিছিয়ে পড়তে হবে না। হ্যাঁ, ভগবানের আশীর্বাদ তো ওর উপরে আছে, সেই জোরেই তো ও টিকে আছে। তবে দেখ কতদিন থাকে, নিজের মনকে শক্ত করে ধরে রাখা খুব কঠিন কাজ। মাথা ঘুরতে কতক্ষণ, দুদিন প্রশংসা পেলেই দেখবি মাথা ঘুরে যাচ্ছে। তোমাদের এই আনন্দ বেশিক্ষণ থাকবে না গো, আর কিছুক্ষণ ওয়েট করো, দেখো কি হয়। ধূপকাঠির ধোঁয়ায় লোকজন কাশছে কেন? আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে। ওনাকে একটু জল দিন। কেসটা কি হলো? এত সহজে তো কাশিতে থেমে যাওয়ার কথা না? কাশছে কে? কোথায় কাশছে? ওই দেখো দেখো, আবার কাশছে আরেকজন। এইটা আবার কি করে হলো? হতে পারে ধূপকাঠির ধোঁয়াটা বিষাক্ত হয়ে গেছে দিদি ভাই। এত ভালো করে হয়তো ধূপকাঠি বানাতে গেছে, তাতে হয়তো একটু বেশি কেমিক্যাল পড়ে গেছে। হে ভগবান, কি হবে? মেয়েটার ব্যবসা বোধহয় প্রথম দিনেই লাটে উঠে যাবে। কি হবে বলো তো? যদি লোকজন অসুস্থ হয়ে যায় ধোয়াতে, তাহলে তো আবার থানা পুলিশ। এত কিছু করো তো, বিষাক্ত কেমিক্যালের কাজ শুরু হয়ে গেছে। ওই মহিলাও অসুস্থ হয়ে পড়বে। এই ধোঁয়া তো এইদিকেই আসছে। এই বিষাক্ত ধোঁয়া নাক দিয়ে ঢুকলে আমার মেশানো বিষে আমার নিজেরই পটল তুলতে হবে। নাকটা চাপা দিয়ে দে। কাশছে কাশছে, তখন থেকে বলে যাচ্ছে। কোথায় কোথায় কাশছে? দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো। ও ধূপকাঠির কি সুন্দর গন্ধ, অপূর্ব একেবারে। আমি কি ও ধূপকাঠির গন্ধ পাইনি? আমি জানি যে ও ধূপকাঠি কত ভালো, শুধু মুখেই বলিনি। তুমি একদম চুপ করে থাকবে। ওখানকার কি অবস্থা রাজা? কাজ শুরু হয়ে গেছে তো? আমি এক্ষুনি একটা স্বপ্ন দেখলাম, মন্দির চত্বরের সমস্ত লোকজন ভীষণ ভাবে কাঁদছে, তারপর অসুস্থ হয়ে পড়েছে। জানি না আমার স্বপ্নটা সত্যি হতে চলেছে, তাই না? হ্যাঁ না না ম্যাডাম, তেমন কিছুই তো হচ্ছে না। কিছুক্ষণ আগে একজন দুজন তাও কাঁদছিল, কিন্তু এখন তো কেউই কাঁদছে না। বাট আমি যে এক্ষুনি স্বপ্ন দেখলাম সেটা? না না ম্যাডাম, আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। রাজা সিংহ কখনো কাঁচা কাজ করে না, আপনি একদম টেনশন করবেন না। ম্যাডাম আপনি এক মিনিট রাখুন তো, আমি একবার ওই দিকটা গিয়ে দেখে আসি। কিন্তু রাজা আমি, হ্যালো, যা
কিছুই হয়নি, সবাই তো দিব্যি ভালো রয়েছে। তাহলে তাহলে সৌমিলি যে বললো সব লন্ডভন্ড হয়ে যাবে, সবাই অসুস্থ হয়ে পড়বে, কেউ মারাও যাবে, সর্বমঙ্গল, ও যে বললো সর্বমঙ্গলকে নাকি পুলিশ ধরে নিয়ে যাবে, কোথায়? কিছুই তো হচ্ছে না। ওই তো সবাই কত ভক্তি ভরে পুজো দেখছে, কিন্তু কই কেউ কাশছে না তো? আমার মনে হয় তখন কেউ একজন এমনিই কেশেছিল। তাই হবে বোধহয়। না, সৌমিলিকে এখনই একটা ফোন করতে হবে, সব জানতে হবে। মা, আমি একটু ঘরে যাচ্ছি, ওই কাজ আছে। হ্যাঁ, তোমার এই মেজো বৌমাটা না সারাক্ষণ সর্বমঙ্গলার নিন্দে করে যাচ্ছে, ভালো দেখতেই পারে না, সারাক্ষণ খালি খুন ধরে যাচ্ছে। অদ্ভুত একটা মেয়ে। মা, দেখছো সর্বমঙ্গলা কি সুন্দর ধূপ জ্বালিয়ে গোটা মন্দিরটাকে সুগন্ধে ভরিয়ে তুলেছে, দেখো। দেখতেই পাচ্ছি, তা এত বলার কি আছে? ঠিক আছে, তাহলে টিভিটা বন্ধই করে দিচ্ছি। হ্যাঁ দে, বন্ধ করে দে। মা বলছি যে তুমি একটু বসো না, বসো না। আরে কি, তোমার সাথে একটু কথা আছে, বুঝলে না? মানে আমি পরেই বলতাম, কিন্তু তুমি যখন এখানে আছো তখন এখনই বলে ফেলি। মোদি, তুমি আমার দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি বসো না, বসো। কি কথা? হ্যাঁ, নিশ্চয়ই কোনো আজে বাজে কথা বলবি। কোনো উল্টোপাল্টা কথা বললে আমি কিন্তু শুনবো না। আরে বাবা, আজে বাজে কথা কেন বলবো মা? তোমার ভালো লাগবে এমন কথাই বলবো। হয়তো তুমি সেই কথা মনে করেছো, মানে মনে এনেছো, কিন্তু বলতে পারছো না। আমার মনে আবার কোন কথা আসেনি না? আমার তো কিচ্ছু আমি ভুলিনি। বড় বৌমা, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। না, মানে বলছিলাম কি মা, যে সর্বমঙ্গলা তো অনেকদিন হলো এ বাড়ির বউ হয়ে এসেছে, কত ঝড়ঝাপটা সহ্য করেছে, এরকম কজন পারে বলো তো? মা, মেয়েটা আজ নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই করছে, কজন পারে বলো তো এরকম? আর আমরা জানি তুমিও ওকে মনে মনে সাপোর্ট করছো, না হলে ভোরবেলা ওর জন্য পুজো দিতে যেতে, পুজোর ফুল ওর মাথায় ছোঁয়াতে? আমরা জানি তুমিও চাও যে ও জিতুক। কি মিথ্যা বললাম বলো? একদমই না, একদম ঠিক কথা বলেছো। কি মা, আমরা কি ভুল কিছু বলছি? তুমি কিন্তু মন থেকে বলবে না? আমার তো মনে হয় যে তুমি চাও সর্বমঙ্গলা জয়ী হয়ে আমাদের এই গোটা পরিবারের নাম উজ্জ্বল করুক, আমরা সবাই ওকে নিয়ে গর্ব করি। কি মা, মিথ্যে কিছু বলছি? তুমি বলো, তুমি চাও না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত লাফালাফি করার কিছু হয়নি। এই তো সবে কাজটা শুরু করলো, এই তো ব্যবসাপত্রটা সবে গুছিয়ে উঠেছে, এই প্রথম এত বড় একটা অর্ডার নিয়ে গেল। দাঁড়াও, কাজকর্ম করুক মাথা ঠান্ডা করে, আরো বড় কিছু করুক, তারপর না হয় ভেবে দেখা যাবে। দাঁড়াও মা, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। করি। কি রিকোয়েস্ট? মা, ওদের এতদিন হলো বিয়ে হয়েছে, মেয়েটা তাও হরিদার ঘরে থাকে, দেখো ও তো তোমার বউ মা, ও তো এবারের বউ, বাড়িতে এতগুলো ঘর রয়েছে, আর তাছাড়া ভাইয়া আর সর্বমঙ্গলা একে অপরের কাছে আসতে চায়। ওরা একে অপরকে ভালোবাসে মা, তুমি কি সেটা বুঝতে পারছো না? আর সর্বমঙ্গলার মতো এত লড়াকু একটা মেয়ে, সে তোমার ছেলের বউ হয়ে এসেছে, এটা তো গর্বের বিষয়। সর্বমঙ্গলা কিন্তু শুধু ব্যবসা করবে না মা, ও সারা জীবন তোমার ছেলেকে আগলে রাখবে, ও শুধু ব্যবসায় মন দেবে না, ওর মন কিন্তু স্বামী সংসার সব দিকে থাকবে। সেক্ষেত্রেও কি ভাইয়াকে আর ওকে এক ঘরে থাকতে দেওয়ার সময় হয়নি মা? জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ মা, ওই যে মাকে দেখছো,
ওই মায়ের হাতেই বানানো এই সর্বমঙ্গলা ধূপকাঠি। এই বুঝি সর্বমঙ্গলা ধূপকাঠি? আমি কিন্তু সর্বমঙ্গলা ধূপকাঠির খুব নাম শুনেছি ইদানি, দারুণ গন্ধ। মনে হচ্ছে কোনো ফুলের বাগানে চলে এসেছি। হ্যাঁ সত্যি মেয়ে, তোমার হাতে জাদু আছে। সত্যিই তাই, গুরুদেবের আদেশে আমি নিজে গিয়ে 5000 ধূপের বায়না দিয়ে এসেছি। গুরুদেব চাইছিলেন আজ এই উৎসবের দিনে সর্বমঙ্গলা ধূপকাঠির গন্ধ মন্দিরে ভরে উঠুক। তোমার বাড়ি কোথায় মা? এই তো কাছেই, কাঞ্জিলাল বাড়ির পুত্রবধূ। ওই যে পাশে দাঁড়িয়ে আছে দেখছেন, ওর স্বামী। দেখে মনে হয় লক্ষ্মীনারায়ণ যুগল। খুব গুণী মেয়ে। আপনার কত প্রশংসা করছে। আপনি চুপ করুন তো, একই আমার ভীষণ লজ্জা করছে। আগামী দিনে এই মেয়ে অনেক উন্নতি করবে, আজ আমি বলে রাখলাম। দের দিন তদিন তদের না, দের দিন তদিন তদের না, দের দিন তদিন তদের না, দের না দেরদিন তদিন তদের না, দেরদিন তদিন তদের না, দেরদিন তদিন তদের না, দের না। দেখেছো অনিশদা, বৌদিকে নিয়ে সবার কত আশা ভরসা। বাহ, মন্দিরটা গন্ধে মম করছে। কি করে কি করে সম্ভব হলো এটা? এটা তো অসম্ভব ব্যাপার। আমি আমি নিজে হাতে কেমিক্যাল মিশিয়েছি, তাহলে সেই গন্ধ এখনো ছাড়ছে না কেন? কই না তো, কোনো খারাপ গন্ধই তো বেরোচ্ছে না, কিন্তু কি করে সম্ভব এটা? সর্বমঙ্গলা কি কোনো ম্যাজিক জানে, যে জাদু করে সব বিষাক্ত গন্ধ বের করে দিয়েছে ওই ওই ধূপকাঠিগুলো থেকে? না না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। সৌমিলি ম্যাডাম আবার ফোন করছে, কি বলবো আমি ম্যাডামকে? হ্যালো, কি হলো টাকি রাজা? সে তখন থেকে কি হালো হালো করে যাচ্ছ বলো তো? তোমার তো আমাকে ভিডিওটা পাঠানোর কথা ছিল। কই, কোনো ভিডিও তো তুমি আমাকে পাঠালে না। খবরের চ্যানেল থেকে তো মন্দিরের পুজোটা দেখানো হচ্ছে, আমি তো দেখছি সবই নর্মাল রয়েছে, সুন্দর করে ঘন্টা কাঁসর বাজিয়ে পুজো হচ্ছে, আমি আমার ফোনেই দেখলাম। হ্যালো হ্যালো রাজা, রাজা ওখানে কিন্তু কোনো রকমের বিষাক্ত কেমিক্যালের কথা উল্লেখ করছে না, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? রাজা রাজা স্পিক আপ। না 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 ম্যাডাম, ম্যাম আসলে এখনো তো কিছুই হচ্ছে না। না না না, আমি আমি ঠিক করেই কেমিক্যালগুলো মিশিয়েছিলাম, কিন্তু এখনো তো কেমিক্যালগুলো কোনো কাজই করছে না। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো বিষাক্ত ধোঁয়ার গন্ধই পাচ্ছি না। আমার কি মনে হয় জানেন ম্যাডাম, এই মঙ্গলা কোনো জাদু টাদু জানে, মানে কোনো অলৌকিক শক্তি করে ওই বিষাক্ত ধূপকাঠিগুলোকে ও বিষমুক্ত করে দিয়েছে। বলছো তুমি সর্বমঙ্গলার কোনো রকমের অলৌকিক ক্ষমতা নেই, আর এভাবে কেউ ওই বিষাক্ত কেমিক্যাল মেশানো ধূপকাঠিকে বিষমুক্ত করতে পারে না, ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে কি করে হলো? দে ইউ আর, তুমি এক
চাইলে ধূপকাঠিতে বিষ মেশাতেই পারো। না না ম্যাডাম, আমি সত্যি সত্যি ঠিকঠাক করে কেমিক্যালগুলো মিশিয়েছিলাম। আমি মায়ের দিব্যি বলছি। ফাঁস করে চর মেনে না তোমার গাল লাল করে দেবো। গলা কোথাকার, মুখে বড় বড় কথা, মুখে বড় বড় শুধু হম্বি তম্বি। না না ম্যাডাম, আমি আপনি বিশ্বাস করুন আমি কাজটা করেছিলাম। চুপ, একদম চুপ। বেশি যদি কথা বলেছ না তোমার জিপ টেনে আমি জাস্ট চিনে নেব। এই শোনা, আমার থেকে তো শুধু কাড়ি কাড়ি টাকা হাতিয়ে যাচ্ছ, আর কাজের বেলায় জাস্ট অষ্টরম্ভা। একটা কথা বলছি কান খুলে শুনে রাখো রাজা, আমি কিন্তু তোমায় কিছুতেই ছাড়ব না। যে কোনো উপায়ে, যে কোনো ভাবে সর্বমঙ্গলার ব্যবসাটাকে তোমায় জাস্ট নষ্ট করতে হবে, গুডউইলটাকে তোমাকে নষ্ট করতে হবে, নালে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এখন অ্যাটেম্প টু মার্ডার কেসে আমি লকআপের মধ্যে রয়েছি, জেল খাটছি, এরপর কিন্তু আমি সত্যি সত্যি মার্ডার করব, তোমার মার্ডার, তোমায় আমি খুন করব, তারপরে জেল খাটবো, ইউ আন্ডারস্ট্যান্ড? আমার কথাটা একবার শুনুন, আমি আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি আমি যেভাবে হোক, যেভাবে হোক আমি আমি মঙ্গলাকে আটকাবো। আমাকে একটু বুঝে নিতে দেবেন ম্যাডাম প্লিজ, মানে যে ও ও কী করলো যাতে ওই কেমিক্যালগুলো আর কোনোভাবেই কাজ করছে না। আমার একটা একটা সুযোগ দিন ম্যাডাম, আমার একটু সময় দিন ম্যাডাম, আমাকে জাস্ট একটু বুঝে নিতে দিন যে কী 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 করতে পারি আমি। প্লিজ ম্যাম, প্লিজ। পাঁচ মিনিট সময় দিলাম রাজা, তার মধ্যে সমস্ত খবরাখবর আমার কাছে আসা চাই। কষ্ট হচ্ছে না তোর? এই গরমে নকল দাড়ি গোফ লাগিয়ে বসে আছিস, কুটকুট করছে না? অসুবিধা হচ্ছে না? একটা কাজ কর রাজা, ভালোই ভালোই এই নকল দাড়ি গোফগুলো খুলে ফেল রাজা, না হলে কিন্তু আমি